আজকে কোনো ভ্লগ নয়, আজকে আমি একটা মাঠের মধ্যেখানে একটা চায়ের দোকানে রয়েছি। আর বেসিক্যালি আমি এখানে প্রতিদিন চা খাই। তো এই চায়ের দোকানটা নিয়ে আজকে আমি কিছু কথা বলবো এবং আপনাদেরকে দেখাবো। মানে আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে এটা দেখাবো, দেখানোর দরকার আমার। কোথাও না কোথাও মনে হয় যে আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার্স, তো সেই হিসাবে আমার দায়িত্বের মধ্যে পড়ে যে এটা জিনিসটা দেখানোর দরকার। এই হচ্ছে চায়ের দোকান, আর চারিদিকে মাঠের ধার আর কি, চারিদিকে মাঠঘাট। ঠিক আছে, খুব কমই মানে এখানে কাস্টমার এনার কাছে আছে, মানে আসে আর কি। ঠিক আছে, তো কোনো রকমের দোকানটা চলে এনার আর কি, কোনো রকমে। আর এটার উপরই কিন্তু পুরো সংসারটা ডিপেন্ডেড। ঠিক আছে, একদমই গরিব থেকেও নিচু গরিব মানুষ এই দাদা আছেন। ঠিক আছে, কোনো রকমের সেরকম কিছু চায়ের দোকানে সেরকম কিছুও নেই এর মধ্যে। ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, এই কটা বিস্কুট আছে, কটা বাসন আছে এইগুলো, তাও এগুলোও সেরকমভাবে বিক্রিও হয় না বলে আমার মনে হয় না। আর এই হচ্ছে, ঠিক আছে, তো মোট কথা আমি প্রতিদিনই আসি এখানে এবং আমার একটু নিরিবিলি জায়গা, মনোরম পরিবেশে চা খেতে ভালো লাগে। চাটা যেমনই হোক, মোট কথা এই পরিবেশে চাটা খাওয়ার কিন্তু আমার একটা আলাদাই একটা লেভেলের লাগে। তো সেক্ষেত্রেই আমি এখানেই প্রতিদিন চা খাই। তো কি নাম দাদা আপনার? আর কি আছে, আর কি রাখেন? আর কিছু নেই। সারাদিনে কটা কাস্টমার আসে? তাও দুটো পাঁচটা, ওই দুটা দশেক হবে। কিরকম করে সংসার চলে? এরকম করে সংসার চলে, ওই দুটো ছাগল গরু আছে, ওইভাবেই চলে, আর কিছু নেই। জমি জায়গা কিচ্ছু নেই। আর এই জায়গাটাও তো অন্যের? না, জায়গাটা অন্য জনের। যদি জায়গাটাও চলে যায় ব্যাস, তাহলে গেল গেল। হ্যাঁ, এই হচ্ছে মেন রোড। আর এই রোডটা আপনার বেরিয়ে যাচ্ছে সিধা, কোথায় পড়ছে এটা? না, বিনয়পল্লী, বিনয়পল্লী রোড, মেমারি, মেমারি রাস্তা, মেমারি রোড, জিটি রোড, এবং বিনয়পল্লী থেকে ভেঙে গিয়ে মাঠের মধ্যখানে এই যে এই রাস্তাটা। ঠিক আছে, তো সব থেকে মানে এটা কথা বলবো যে আমার ভিডিও বেসিক্যালি রসুলপুর, মেমারি বা মেমারি আশেপাশের যে গ্রাম, বা আমাকে যারা চেনেন, আমাদের গ্রামের আশেপাশে যারা আছে তারা কিন্তু চেনেন অবশ্যই। আমরা তো সবাই বেসিক্যালি চা খাই, তো এই জায়গায় এসে চাটা খেলে, এটা বলছি না যে আপনি ডোনেট করেন, এরকম না, আপনি এখানে এসে চাটা খেলেও কমপক্ষে সেটাও একটা একটা প্লাস পয়েন্ট এনার কাছে। তো অবশ্যই আমার সাজেস্ট যে যদি কখনো এই রাস্তাতে যাতায়াত করেন, অন্তত এনার কাছে একটা একটা চা অবশ্যই খাবেন। এটা নিয়ে আপনার কি মতামত এবং এই মানুষটাকে আপনি চেনেন কি না অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ঠিক আছে, চলুন, ভালো থাকবেন, জয় হিন্দ, জয় বাংলা, থ্যাংক ইউ।